رسول اكرم شنيل شربي بصيرتيني عليمتيني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সলাত ওয়াসাল ও আলিকায়া নবিক আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া হাবিকায়া নৌর আল্লাহ প্রিয়া স্টাইল ভাইয়েরা ও মাদারি চ্যানেলের দর্শকশ্রোতা মাদারি চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান প্রিয়া নবী অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাকু অভিনন্দন প্রিয়া স্টাইং ভাইয়েরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে নবী হুজরপুর নোর সাল্লাহ আলী পশুর বাসা সম্পর্কেও অবগত আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনেন দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজরপুর নোর সাল্লাহ আলহিউসাল্লাম ইচ্ছাদ করেন যে ব্যক্তি আমার উপর শরীফ পাঠ করা বলে গেল সে জান্নাতের রাস্তা বলে গেল আসুন আমরাও পাঠ করেন

আবেদন তার মোহাব্বত সফকত সেগুলা কি সে সম্পর্কে তিনি খুব ভালোভাবে জানেন যেমনিভাবে উমাহ মুকনীন মাইশা আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার এক বকরি ছিল প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি আসাল্লাম যতক্ষণ আমার নিকটে তস্টি রাখতেন বকরিটি ততক্ষণ থাকত অর্থাৎ লাফালাফি করতো না আর যখন বাইরে চলে যেতেন তখন সে পরেশান হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করতো আল্লাহ অর্থাৎ প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাম যখন ময়সা সিদ্ধার দিয়ে আল্লাহ তাল নিকট তিপ রাখতেন তখন ওই বকরিটি শান্ত থাকত আর যখনই ও ইদা খরজা আলাইহি ওয়াসাল্লাম যা আদা হাবা যখন প্রিয় নবী হুজুরপুর নৌসুল্লাহ যখন গর্ত থেকে যখন তসিফ নিয়ে যেতেন তখন বকরিটি লাফালাফি শুরু করতে নোরাদৌড়ি শুরু করতে এবং সেটা প্যারাসান হয়ে যেত এবং এ থেকেই বোঝা যায় যে প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি ওই বকরির কেমন মোহাব্বত ছিল প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহ একদিন সাহাবেকে কেরাম আলহিমুর ইকবানদের সাথে নিয়ে মসজিষে বসা ছিলেন হঠাৎ এক বেদুইন এক বৈশাপ শিকার করে প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ ওয়াসাল্লাম দরবার নিয়ে আসে তদ অভিষ্ট ব্যক্তির মধ্যে সাহাবেকরাম আলহমুদ্দিন বনগণ বললেন যে তিনি আল্লাহ পাকের রসুল তখন ওই বেদুইন বলল যে লাত মানাত উজ্জার শপথ এই গুইসাপ আপনার নবুয়তের সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি ইমান আনব না তখন ওই প্রিয় প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসসালামের সামনে ছেড়ে দেয় আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ নিঃস্বাদ করলেন যে হে গুইশাপ এতটুকু বলাতে এই গুইশাপ অতি নরম স্বরে বলল আমি আপনার খেতমতে হাজিজ হাজির এ কথা সবাই শুনল এবং আরও বলল ওহে কিয়ামতের প্রতি ধাবান মানুষের মাতার মুকুট হুজুরপুর নোর সাল্লাহ ইসলাম আবার জিজ্ঞেস করেন তুমি কার ইবাদত করো গুইশাপ বলল আমি ওই আল্লাহ পাকের ইবাদত করি যার আসন আকাশে আর রাজত্ব জমিনে আর যার প্রভাব প্রতিপত্তি সমুদ্রে যার নাতে যার রহমত ও জাহান নামে রয়েছে যার বাইহাকি দালাইল নবুয়া বেড়া ও মাঝানে চললে দর্শক দেখুন প্রিয় প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রাজত্ব আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের শাস্তি আজাবের কথা তিনি অকপটে বলে যাচ্ছেন আর প্রিয়নবীতে ভালো করেই জানেন যে গুইশাব কি বলবে আল্লাহ কথা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি জিজ্ঞেস করেন আমি কে গুইশপ তখন উত্তর দিল আপনি আল্লাহ পাকের রসুল এবং সর্বশেষ নবী নিঃসন্দেহে সে ব্যক্তি কৃতকার্য যে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে অর্থাৎ ইমান আনবে আর সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যে আপনাকে অবিশ্বাস করবে এ কথা শুনে বেদুইন ইসলাম গ্রহণ করেন আল্লাহ অকবর আল্লাহ অকবর পি এস সাই ভাইয়ারা ও চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে বেদুইন প্রিয় নবীর কাছেই আবার তবা করে ইসলামের ছেঁয়া আসবে তার জন্য সে মর্যাদা দেখতে চেয়েছিল যে প্রিয়নবীর মর্যাদা কেমন যে প্রিয়নবীর সাক্ষ্য দিবেন গুইশাপ যাকে সে স্বীকার করে নিয়ে এসেছিল আর ওই গুইশাপের বাস নবী অবগত আছেন প্রিয়নবী এটা বলেন নাই যে গুইশাপ আমার সম্পর্কে কেন সাক্ষ্য দিবে কি কথা বলতে পারবে কিনা গুইশাপ কেন বলবে এরকম কোনো কোয়েশ্চেন কিন্তু করেন নাই কেননা তিনি অবগত আছেন যে গুইসাফু আমার নবীদ আনুগত্য স্বীকার করে আল্লাহ হজরত আবু হুরায় রদি আল্লাহতালাহ থেকে বর্ণিত যে তিনি বলেন যে নেকড়ে বাঘ রাখালদের বলল যে আমার অবস্থার চেয়ে তোমাদের অবস্থা আরও বিস্ময়কর তোমরা আপন বকরির পাল নিয়ে মত্ত হয়ে আছো অথচ তোমরা এমন নবী ছেড়ে দিয়েছ যার ছেয়ে মর্যাদার অধিকারী অন্য কোনো নবী মহান আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেননি তার জন্য জান্নাতের উন্মুক্ত করে হয়েছে যার আর জান্নাতের হুর ও ফিরিস্টাগন তার অনুসারীদের আল্লাহর রাস্তায় লড়াই করতে দেখছে তোমাদের এবং তার মধ্যে শুধু পাহাড়ের টিলার ব্যবধান তোমরা নবীর ক্ষেত হাজির হও এবং নিজেদের আল্লাহর যে পক্ষে যারা লড়াই করছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এই কথা শুনে রাখালরা বলল তাহলে আমাদের বকরির পালগুলোকে পাহারা দেবে কে নেকড়ে বলল তোমরা ফিরে না আসা পর্যন্ত আমিই বকরিগুলোকে পাহারা দেব আল্লাহর তখন রাকালরা বকরির পাল নেকড়ের বাঘের দায়িত্বে রেখে প্রিয়নবী হুজুরপুর নৌর সাল্লাহ আলহিউসলামের দরবারের উদ্দেশ্যে যাত্রা করেন তারা মহান দরবারে সমস্ত ঘটনা যখন বলেন ইসলাম গ্রহণ করে তখন হুজুরপুর নোর সাল্লাহ আলি ইসলামকে লড়াইরত অবস্থায় পেয়েছে অতপর হুজুরপুর নোর সাল্লাহ আলী রাখালদের উদ্দেশ্যে তিনি সাথ করলেন তোমরা চলে যাও তোমাদের বকরিগুলো পুরো পুরোপুরি পাবে রাখালরা ফিরে এসে পুরো বকরি পায় আর পিয়নবী হুজুরপুর নোর সাল্লাহ আলি ইসলাম যা বলেছেন বাস্তবে তাই হয়েছে পরে তারা নেক্রে বাঘকে একটি বকরি খাওয়ার জন্য তাকে দেন হজরত আহবাব বিন আউসদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে এই হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন এই ঘটনা তাঁর সাথে সংঘটিত হয়েছে তিনি এই ঘটনা বর্ণনা করে বলেন যে নেক্রে বাগের সাথে তাঁর কথোপকথন হয়েছে হজরত সালমা বিন আমার বিন আকোয়া রদিয়া আল্লাহ তালু বলেন এই ঘটনা তার সাথে সংঘটিত হয়েছে আর এই ঘটনায় প্রভাবিত হয়ে তিনি ইসলামের ছায়া তলে চলে আসেন আল্লাহ আকবর প্রিয় স্থায়ী ভেয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন প্রিয় নবীর সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন নেক্রেবাক অথচ প্রত্যেক পশুর একটা বৈশিষ্ট্য তাকে একটা ধরন তাকে কিছু স্বভাব তাকে কিন্তু নেক্রেবাকের স্বভাব হচ্ছে কোনো পশু পেলে তার ঘর কানু তার খুলিজাচ্ছে খেয়ে ফেলা আর এখানে নেকড়ে বাঘ প্রিয়নবীর পক্ষে সাক্ষ্য দিচ্ছেন এবং তাদের ছাগলগুলোকে পাহারা দিচ্ছেন পাহাড়ের মধ্যে তাদের ছাগলগুলোকে বাঘ পাহারা দিয়েছিল আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি এর কাছে ওই রাখাললায় এসে ইসলামের ছায়াতলে চলে আসে তারা ইসলাম কবুল করে

অর্থাৎ হুজুরপুর নোর সাল্লা এক বাগানে প্রবেশ করেন তখন একটি ওঁট এসে তাঁকে চিজ্ঞা করেন অনুরূপ এক বর্ণনা এভাবে রয়েছে যে হজরত সালাবা বিন মালিক হজরত জাবির বিন আব্দুল্লাহ হজরত ইয়ালা বিন মুর্রাহ ও হজরত আব্দুল্লাহ বিন জাফর আল্লাহ তালন আনহুম থেকে বর্ণিত যে কোনো ব্যক্তি বাগানেই প্রবেশ করতে পারত যার উপর উটটিং হামলা না করে কিন্তু হুজুরপুর নূর সাল্লাহ ইসলাম বাগানে প্রবেশ করে উঁটকে ডাকল উঁট এসে মাতানত করে তার সামনে বসে পড়ে হুজুরপুর নূর সাল্লাহ ওয়াসাল্লাম তার নাকের রশি খুলে দিয়ে বললেন আসমান জমিনের মধ্যে অবাধ্য জিন ও মানুষ ব্যতীত অন্য কারো এটা অজানা নয় যে আমি আল্লাহ পাকের রসুল আল্লাহ প্রিয় স্নেহাইর ও মাদারীচান্ডের দর্শক শ্রোতা আমরা দুইটা আবেদ শুনলাম যে হরত আবু হরাদাল তখন থেকে বলল যে একটা হাদিসা পাখের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে যে উঁট এসে প্রিয়নবীকে সিজদা অর্থাৎ প্রিয় নবীর লুটে পড়েন যেহেতু আমরা পূর্বেই শুনেছি সিজদা একমাত্র আল্লাহ পালার জন্য আর প্রিয়নবীর ইস্বাদ করেছেন সিজদা দেওয়া যদি যায় স্থাপ্ত তাহলে এটা একমাত্র আমি অনুমতি দিতাম প্রত্যেক কিস্তির লোককে তার স্বামীকে সিজদা করার জন্য তাহলে সিজদার জন্য একমাত্র আল্লাহ পাকেই হকদার অপর আবাদের মধ্যে রয়েছে যে প্রিয়নবী হুজুরপুর নূর আলাইহি আলহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এমন রসুল যাকে উঁট পর্যন্ত চিনি উঁটের বাহা সম্পর্কে নবী অবগত আর ওই উঁট প্রিয়নবীর কদমে লুটে পড়েন এবং যার সামনে কেউ আসতে পারছিল না উঁট সবাইকে হামলা করছিল আর যখন প্রিয়নবী যখন তশ্রীফ নিয়ে আসলেন তখন উঁট শান্ত হয়ে নম্র হয়ে বসে পড়ল নতযানো হয়ে প্রিয় নবী ওই উঁটের নাকের রশিটা খুলে দেওয়ার জন্য ইসাদ করেছেন এবং এভাবে ইচ্ছাদ করেছেন যে আসমান ও জমিনের মধ্যে অবাধ্য জিন ও মানুষ ব্যতীত এটা কারো জানা যে আমি আল্লাহ পাখের রসি এবং এভাবে গণ্ডিত রয়েছে যে উঁট সম্পর্কে যে প্রিয় নবী হুজুর নুর সাল্লাহ আসাল্লাম লোকদের উটটির অবস্থা জিজ্ঞাসা করেন লোকেরা বললো আমরা উঁটকে ধরতে চেয়েছি পারিনি অপর আবেতের মধ্যে রয়েছে যে আন্না নবীয়া সাল্লাহ ওয়াসাল্লাম সা আলাহুম আন শাহনিহি ফ আহ বারু হু আন্না হুম আহ তৎ হুজুরপুর নোর ইসলাম তার অবস্থা জিজ্ঞাসা করলে ওঁটটি তাঁকে বলল তা তিনবীকে বলল যে তারা তাকে জবাই করার ইচ্ছা করছে তখন তিনি মালিককে বললেন তারা অভিযোগ করছে যে তুমি তাকে বাল্যকাল থেকে বেশি কাজ করাও এবং খাবার কম দাও যে উঁটটাকে তুমি বেঁধে রেখেছ যে উঁটটাকে জবাই করার জন্য চাচ্ছ সে অভিযোগ করেছে তোমার বিরুদ্ধে নালিশ করেছে যে তুমি তার কাছ থেকে বেশি কাজ নাও এবং খাবার কম দাও এটা কি সত্য তখন মালিক বললো যে হ্যাঁ সে সত্য বলেছে এ দ্বারা উঁট নির ঘটনা এভাবে বর্ণিত হয়েছে হুজুরপুর আলী ওয়াসাল্লামের সাথে কথা বলে তার সমস্ত ঘটনা প্রিয় নবীর কাছে সে বর্ণনা করে কি ঘটনা যে আত বাবা যে উটনির সূত্রে যেভাবে গণিত রয়েছে যে একদিন হুজুরপুর নোর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয়ে দেখতে পান যে তার আঙ্গিনায় একটি উষ্টি বসে আছে ওই উষ্টি হুজুরপুর নূর সাল্লাহ ওয়াসাল্লামকে সালাম জানিয়ে প্রশংসা করে আল্লাহ আকর ওট কথা বলছে প্রিয় নবীর সাথে কারণ তিনি অবগত আছেন উটের হাল সম্পর্কে হুজুরপুর নৌ সাল্লাহ আলহিসাল্লাম তার সালামের জবাব দেন উঁটলি বলল আমার মালিক জৈনক কোরাইশ তার নাম আগসাব আমি তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে জঙ্গলের উদ্দেশ্যে পালায়ন করি জঙ্গলের উদ্দেশ্যে পলায়ন করি রাতে হিংস প্রাণীরা এসে একে অপরকে বলল যে এটাকে আক্রমণ করো না কেননা এটা মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের সাওয়ারি আল্লাহু আকবর আল্লাহু আকবর দিনে ওই অবস্থা হয়েছে যে প্রতিটি গাছ আমাকে ডেকে ডেকে বলল তুমি আমার ঢাল পাতা আহার করো কেননা তুমি আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহিউসাল্লামের বাহন এই কথা শুনে প্রিয় নবী হুজুরপুর নহর সাল্লাহ আলহিউসলাম তাকে বাহন বানিয়ে নেন এবং ইহজগত ত্যাগ করা পর্যন্ত জাহির হায়াত থেকে পর্দা করা পর্যন্ত উঁটনিটি প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহ আলহি আস্লামের বাহনেই ছিল সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় স্নাই ভাইয়েরও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা শুনলাম যে হুজুরপুর নোর সাল্লাহ আলহি আসলামের যেই উটের পর বা আরোহণ করবে ওই উটনি সম্পর্কে হিংস্র প্রাণীরাও সাক্ষ্য দিয়েছে গাছের পাতারাও বল যাচ্ছে আমাকে আহার করো আমাকে আহার করো আমার ডাল আহার করো কেননা তুমি প্রিয় নবীর বাহন আল্লাহ প্রিয় প্রিয়নবীর সাথে সম্পর্কটা জুড়ার কারণে দাম এত বৃদ্ধি পেয়েছে বনের হিংস্র প্রাণীরাও তার প্রশংসা করে যাচ্ছে গাছের ডালপালারাও তাকে আহার করার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছে আল্লাহ ফকর আল্লাহ হকর প্রিয়া সেই পশু জড় পদার্থ এগুলো যদি প্রিয়নবীকে চিনে উম্মতে মোহাম্মদে যদি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওসাল্লামকে মহাব্বত করেন ভালোবাসেন তাহলে তাদের মান কেমন হবে হ্যাঁ স্নেহী ভাইয়েরা তেমনি বর্ণিত রয়েছে এক গাদা ছিল যে গাদার নাম প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহিউসাল্লাম ইয়া আফুর রেখেছিল হাইবার জঙ্গে হাইবার বিজয়ের দিনে এক গাদার সাথে আলাপ আলাপচারিতা তিনি জিজ্ঞাসা করলেন ওই গাদাকে তোমার নাম কি গাদা বললাম আমার নাম ইয়াজিদ বিন শিহাব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তাকে জিজ্ঞাসা বললেন বিভিন্ন রবায়ত রয়েছে এক রবায়তের মধ্যে রয়েছে যে সে বলল যে ইয়ার রসুলাল্লাহ আমার পূর্বপুরুষ যারা ছিল সবার উপর কোনো না কোনো নবী আরোহণ করেছে আর আমি এক বেদুইন বিধর্মীর আয়ত্ত রয়েছি সে অনেক চেষ্টা করেছে আমার পিঠে আরোহণ করার জন্য আমি তাকে ওঠার জন্য দিই নাই কারণ আমার নসল আমার বংশের মধ্যে আমি হচ্ছে ঘনিষ্ঠ আর আমার কোনো আমার নসল আর কেউ নেই আমার পূর্বে যারা ছিল তারা কোনো না কোনো নবীকে তাদের পিঠের উপর আরোহণ করিয়েছিল আল্লাহ হজবর এখন আমিও চাচ্ছি না কোনো বেদুইন কোনো বিধর্মী আমার পিঠের উপর আরোহণ করো সে আমাকে অনেক প্রহার করত অনেক নির্যাতন করতো আল্লাহ আমি আপনার দরবারে চলে এসেছি তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লাম তার নাম পরিবর্তন করে দিলেন তার নাম রেখেছেন ইয়াফুর তার প্রত্যেকে সেই হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি আসালামের কাছে থাকতো এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়াল্লাম তাকে কীভাবে ব্যবহার করতেন যখন কোনো সাহাবেকরা মালাহিমুরানকে যদি ডাকতো হতো ইয়াফুরকে পাঠাতো ওই গাদাটাকে আর ইয়াফুর ওই গাদা পশুটি গিয়ে ওই সাহাবেকরা মালাহিমুরানের গড়ের দরজায় নখ করত। আর তাকে দেখলেই বুঝতে পারত সাহাবেকরা মালাহিমুরানগণ যে প্রিয়নবীর দরবার থেকে কোনো পাইগাম এসেছে কোনো সংবাদ এসেছে তখন তারা ইয়াফুরকে সাথে নিয়ে প্রিয়নবীর দরবারে চলে আসতো হ্যাঁ স্থায়ী ভাইয়েরা আর ওই ইয়াফুর নিঃসন্দেহে প্রিয়নবীর আশেক ছিল আর প্রিয়নবী তার বাসা সম্পর্কে অবগত ছিলেন তার কষ্ট সম্পর্কে অবগত ছিলেন আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ সাল্লামের বিরহে প্রেমে এত বিবুর ছিল যখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ যখন এই জাহির হায়াতে যখন পর্দা করেন তখন সে বিরহে তাকতে না পেরে তখন একটি কূপের মধ্যে সে লাভ দেয় এবং সেখানে সে ইন্তেকাল করে এবং সেখানে মারা যায় ওই গাদাটির যেটা নাম পিয়ানবী ইয়াফুর রেখেছিল হ্যাঁ স্থায়ী ভাইয়েরা এই ইয়াফুরটা জান্নাতি পশু যেমন কিতমির জান্নাতি পশু কাসওয়া নামক ওট জান্নাতি পশু এগুলোর সাথে নবীর সম্পৃক্ত হওয়ার কারণে এগুলোর সম্মান বৃদ্ধি পেয়ে গিয়েছে ও সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই কুকুর কিডনির পরিচিত সেটি জান্নাতে যাবে হ্যাঁ স্থায়ী ভাইয়েরা চতুষ্প্যন্ত যদি নবীদের সাথে ওলিদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের দাম যদি বৃদ্ধি পেয়ে যায় মোহাম্মদ যারা তাদের তুই সম্পর্ক আর একটু জুড়তে পারে তাদের শান কেমন হবে বলাই বাহিনী ভাইয়েরা আমরা শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসালাম পশুদের ভাষা সম্পর্কে নিয়ে অবগত ছিলেন হ্যাঁ স্নাই ভাইয়েরা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিশ্ব আপনার স্থানে প্রস্তুত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লো আলাল হাবিব হাবিব আলা মোহাম্মদ صلى الله عليه وسلم رسول اكرم شنين شعبي بصيرتي